Oh, I'm just screwed with this pyramid. I can't fix it. Okay. Hello, dear viewers. Welcome to Nasir's Club. প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব ফোনেটিক্সের এলিমেন্টারি লার্নিং। প্রথমে আমরা শিখব এ থেকে জেড পর্যন্ত আমরা যে অ্যালফাবেট রয়েছে সেগুলো কিভাবে উচ্চারণ করি। আমরা এই যে অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার শিখেছি সেটা প্রায় বলা যায় যে 50% এর উপরেই ভুল। আমরা যেভাবে এবিসিডি শিখে এসেছি যেমন হচ্ছে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z ইংরেজির অ্যালফাবেট শেখার পূর্বে আমরা কিছু বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করিনি। ধরো যে তুমি সূরা ফাতিহা জানো, তুমি একটু ভেবে দেখো তো সূরা ফাতিহা বা সূরা ইখলাস মানে আরবিতে যে শিখেছো সেটা কি তুমি বাংলা ভাষায় মুখস্থ করেছো না আরবি পড়ে মানে ডাইরেক্ট আরবি পড়ে আরবি ভাষা জেনে তুমি শিখেছো? অনেকে এখন বলবে যে আমি বাংলাতে পড়েছি মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে দেখা যাচ্ছে যে বাংলাতে দেওয়া আছে ওভাবে পড়েছি, কিন্তু তুমি যদি আরবির যে সঠিক মাখরাজ বলতে সঠিক নিয়ম সঠিক উচ্চারণ যেভাবে হয় সেটা যদি তুমি না জেনে বাংলা ভাষায় নিয়ে এসে আরবিকে মুখস্থ করো সূরা মুখস্থ করে তাহলে এটা ভুল হয়ে যাবে। আরবির সঠিক রিয়েল টেস্ট সঠিকভাবে শিখতে হলে আরবির প্ল্যাটফর্মে গিয়ে আরবির যতগুলো বর্ণমালা আছে সবগুলো বর্ণের সঠিক উচ্চারণ কোথা থেকে কিভাবে উচ্চারণ হবে, গলা থেকে কোথা কোনটা মুখের ভিতর থেকে কোথায় বাতাস বের হবে কোথায় বের হবে না, কোথায় নুসাকিনের গুণ হবে, কোথায় ইদগাম ইকফার ইকলাব অনেকগুলো যে নিয়ম আছে সেগুলো যদি তুমি না জানো টোটালি তাহলে তোমার আরবি শুদ্ধ হবে না। সো আমরা যেভাবে শিখছিস সেটা হচ্ছে আরবিকে বাংলা বর্ণে নিয়ে এসে বাংলা ভাষায় উচ্চারণ করছি যেটা ভুল হয়ে যাবে। ঠিক তেমনটি বাংলা ভাষা যেভাবে আমরা উচ্চারণ করি বাংলা ভাষায় যেভাবে কথা বলি এই বর্ণে যেভাবে আমরা অভ্যস্ত এগুলো যদি আমরা আরবিক যেভাবে উচ্চারণ করা হয় আলিফ বা তা শায়ে যেভাবে উচ্চারণ করা হয় ওইভাবে যদি ওইখানে নিয়ে গিয়ে প্রয়োগ করি ওইভাবে উচ্চারণ করি তাহলে নিশ্চয়ই ভুল হয়ে যাবে। আরেকটি উদাহরণ তোমাদেরকে দিই, যেমন আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তখন রোহিঙ্গাদেরকে যখন ইংরেজি শেখাতাম তখন রোহিঙ্গারা বাংলায় অলরেডি কথা বলে বাংলা কথা বলা শিখেছে কিন্তু তাদের কথা বুঝতে পারি না। এর কারণ হচ্ছে যে ওরা বাংলা ভাষা শিখেছে ঠিকই বাংলা ভাষাকে ওদের বর্ণে প্রয়োগ করছে যার কারণে শুনছি বাংলা বাট সব কথা বুঝতে পারছি না। আরও উদাহরণ তোমাকে দিতে পারি, যেমন ধরো যে নোয়াখালী কুমিল্লা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট রয়েছে তারা কিন্তু সবাই বাংলায় কথা বলে, বাট আমি যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথা বলি যেমন আমি তোকে কতক্ষণ থেকে খুঁজছি যেগুলো ঢুঁড়ছি তুই কুণ্ঠে গেছিলি, তো এই যে কুণ্ঠে গেছিলি বা খালি খালি বিরক্ত করিস এই যে খালি খালি বলতে এখন কি মিন করবে অন্য জেলার লোক, সো এটা একটা বিষয়। তো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেটা শিখবো সেটা শুদ্ধ শিখবো। এখন আমরা চলে আসি যে এই যে অ্যালফাবেটগুলোর উচ্চারণ কী হবে। প্রথমে রয়েছে এ, আমরা যখন এবিসিডি বলবো তখন এই উচ্চারণটা হবে এই উচ্চারণ হবে অর্থাৎ এই যে হর্ষই এই টানটা দিতে হবে এই। তারপরে বি, সি, ডি, ই, এফ, জি এগুলো ঠিক আছে, জি এর কিন্তু জি মানে এটা একবারে কড়াভাবে চেপে হবে মানে শক্ত করে উচ্চারণটা হতে হবে জি। তারপরে রয়েছে জে, এই উচ্চারণটা হতে হবে জেই হর্ষই টান দিতে হবে জেই। তারপরে হচ্ছে খেই, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে ফি, তারপরে হচ্ছে খিউ। এখন এখানে হচ্ছে কি খেই তারপরে ও ফি আর এটা হচ্ছে ফি। ফি উচ্চারণটা হবে দুই ঠোঁট চেপে ধাক্কা দিয়ে বাতাস বের হবে সেটা হচ্ছে ফি ফাওয়া ফি 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 মুখ দিয়ে ধাক্কা দিয়ে বাতাস বের করতে হবে ধাক্কাটা আসবে সেটা হচ্ছে বাতাসের ধাক্কা সো ফি। তারপর হচ্ছে খিউ খিউ এখানে খিউ ঠিক আছে নো প্রবলেম। এরপরে হচ্ছে এটা হচ্ছে আর, আমরা বলি আর বাট এটা হবে আর আর মানে রবীন্দ্ররা যেটা, যেমন ধরো যে বার্ডি যেটা আর আবার যদি বলি বাড়ি তাহলে হবে না বার্ডি এই ডি রবীন্দ্ররা এইটা উচ্চারণ করতে হবে আর তাহলে আমেরিকান স্টাইল হবে আর আরেকটি উদাহরণ দেই যেমন হচ্ছে বা যেমন হচ্ছে গাড়ি গাড়ি আরেকটা হচ্ছে গাড়ি আরেকটা হচ্ছে শাড়ি শাড়ি যে রবীন্দ্র রয়েছে এই উচ্চারণটা হতে হবে আর যদি বলি সারি তাহলে তা সারি সারি হয়ে গেল শাড়ি এই রবীন্দ্র যদি উচ্চারণ করি তাহলে আমেরিকান স্টাইল হবে এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা অত্যন্ত সুন্দর আর ব্রিটিশদের ক্ষেত্রে রয়ের ব্যবহারটা একেবারে কম অত্যন্ত কম যাক সেটা নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সো তারপর আছে টি এটা হবে টি 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 জিহ্বাটা নিচের যে জিহ্বা আছে জিহ্বাটা উপর দিকে কি হবে বেন্ট হবে বাঁকা হবে টি 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 এবং বাতাসটা বের হবে ধাক্কা লেগে টি টি যেমন এখানে পি এ ফি 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 তেমন এই যেটা টি আছে সেটা হবে টি টাইম টেকনিক এখানে পি হবে পাওয়া পসিবল প্রবলেম ফরচুন ফরচুন পেমেন্ট প্র্যাকটিক্যাল পজিশন প্রিয় বন্ধুগণ এরপরে রয়েছে ভি এটা কিন্তু অত্যন্ত কঠিন একটি বানান যেটা আমরা ভি বলবো না ডাইরেক্ট ভি ভি বলতে হচ্ছে আমরা পেটের মধ্যে থেকে বাতাস বের করছি যেটা ভি সেটা কখনোই হবে না এটা হবে ভি ডাইরেক্ট বিও না আবার সরাসরি বিও না এটা হবে ভি যে এই উচ্চারণটা হবে ভি যেটা বাংলা বর্ণে নেই ভি যেটা আরবির বর্ণে আবার আছে আরবির উচ্চারণে আছে সো সেটা হবে ভি যেমন very fine very good varsity valuable I have no any value in your life very good verification varsity verify vacancy এভাবে অনেক অর্ডার রয়েছে এরপরে রয়েছে আমরা এটাকে বলি w বাট এটা হবে double u আমরা বলি w বাট এটা হবে double u তারপর রয়েছে z যেটা ওই যে বললাম শক্ত করে হবে z z যেমন g এর উচ্চারণ z z z মানে শক্ত করে z এরপরে এখানে চলে আসলাম সেটা হচ্ছে যে PTKQC VR এটা একসাথে মুখস্থ করে রাখতে হবে এটা একটা রিদম দিয়ে এটা ছন্দের মতো মনে রাখতে হবে সেটা হচ্ছে PTKQC VR PTKQC VR PTKQC VR VR P এর উচ্চারণ হবে ফ T এর উচ্চারণ হবে ঠ K এর উচ্চারণ হবে খ Q এর উচ্চারণ হবে খ C এর উচ্চারণ হবে খ অর্থাৎ K Q C এই তিনটার অর্থ হবে খ তারপর রয়েছে V তারপর রয়েছে R প্রিয় বন্ধুগণ এগুলো কিন্তু কোনো শব্দের শুরুতে থাকলে আমরা এই উচ্চারণগুলো করব এই যে শব্দের শুরুতে উচ্চারিত হবে বাট এগুলো যদি কোনো শব্দের শুরুতে না থাকে ভিতরে থাকে মানে সেকেন্ড সিলেবলে থাকে যারা সিলেবল বুঝে তারা খুব সহজে বুঝবে সেকেন্ড সিলেবল মানে যেগুলো ডাই সিলেবল ট্রাই সিলেবল আছে সো সেকেন্ড সিলেবলে যদি এগুলো থাকে তাহলে আমরা যেটা উচ্চারণ করি পি এ যেমন প টি এ ট কে তে ক কিউ তে ক সি তে ক যেটা তার স্বাভাবিক গতি অনুযায়ী যে উচ্চারণটা আমরা বাঙালিরা করি সেটা হবে প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে চাও যারা শুদ্ধভাবে কথা বলতে শুনতে চাও এবং IELTS এর মতো পরীক্ষাগুলোতে যেখানে লিসেনিং এ বিশাল কাজে লাগবে কারণ তুমি যদি শুনে বুঝতে না পারো তাহলে তুমি প্রবলেম সলভ করতে পারবে না আনসার দিতে পারবে না কোনো ফরেন কান্ট্রির লোকের সাথে যখন তুমি ফ্রিল্যান্সিং এর জন্য কমিউনিকেশন করছো বাইরের সাথে তখন তুমি শুনে বুঝতেই পারলে না তো কথা বলবে কিভাবে কিভাবে তার সাথে কমিউনিকেট করবে তাহলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের বাংলা স্টাইলে ইংরেজি শেখার কোনো দরকার নেই আমাদের ইংলিশ স্টাইলে ইংরেজি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইংরেজি সঠিক উচ্চারণ জেনে আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে হবে অর্থাৎ একটা হাঁচি দিলেও ইংরেজিতে কাশি দিলেও ইংরেজিতে হাসতে হলেও ইংরেজিতে যাই করি না কেন ইংরেজিতে হতে হবে প্রিয় বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি তুমি যদি নতুন হয়ে থাকো এই ভিডিওতে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর প্রেস thumb on my like button আর তুমি অবশ্যই এটা শেয়ার করে দাও কারণ তোমার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে অনেক দূরে দূরে এবং প্রত্যন্ত অঞ্চলে থাকা যারা শিক্ষার্থী যারা ইংরেজি শেখার চেষ্টা করছে তারা ভিডিওটি দেখে কিছু অর্জন করতে পারে বন্ধুগণ ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম